বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশে টেলিভিশন চ্যানেলের বিকাশ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো। অ্যাডকোর নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ, অ্যাডকোর পরিচালনা পর্ষদের সদস্য, টিভি চ্যানেলগুলোর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, সরকারের পদস্থ কর্মকর্তা সহ বিশিষ্ট জনেরা এতে অংশ নেন। অ্যাডকোর নেতা ও টেলিভিশন মালিকরা এ সময় বেশ কিছু দাবি তুলে ধরেন। বলেন, অনুমোদনহীন আইপিটিভি স্যাটেলাইট টিভির জন্য হুমকি স্বরূপ। বলেন, টিআরপি নিয়ে অসুস্থ প্রতিযোগিতাও বন্ধ করতে হবে। আমাদের জোরালো দাবি এই যে, যে শুধু লাইসেন্স আছে দেশে এমন টিভি চ্যানেল সমূহ আইপি প্রোটোকল ব্যবহার করতে পারবে। আমরা আশা করছি যে সরকার অনুমোদনহীন অনিবন্ধিত আইপিটিভি বন্ধ করবে। অতি সত্বর আমাদের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি এই টিআরপির যে বিষয়টি আছে সেটি সমাধান করবেন। টিভি চ্যানেলগুলোকে পে চ্যানেলে নেয়ার দাবিও জানান তারা। ডিজিটালাইজড কেবল অপারেটর ব্যবস্থাও পুরোপুরি নিশ্চিত করার তাগিদ দেন। আমাদের টেলিভিশনকে পে চ্যানেলে যাতে আমরা পরিণত করতে পারি, এইটি আপনি আপনার পদক্ষেপ নিলে হয়তোবা আমরা এই টেলিভিশনের আজকে যে সংকট, এই সংকট থেকে বাঁচতে পারবো। বঙ্গবন্ধু স্যাটেলাইটের এমডি সাহেব যেটি বললেন, আমরা ওনার সাথে একমত। আমরা আপনার সাথে কাজ করছি এবং আমাদের মাহফুজ ভাই যেটি বললেন যে ইন্টারেস্টটা তো মাফ করে দিতে পারেন, টাকা তো অবশ্যই আমরা দিতে হবে আপনাকে, আমরা দেব। বঙ্গবন্ধু স্যাটেলাইটের দায়িত্বে থাকা কর্মকর্তারা কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও অ্যাডকোর সঙ্গে যুগপতভাবে কাজ করার কথা জানান। আমরা আমাদেরই খরচ চালাতে পারছিলাম না, তো তখন সামাও এটা সরকারের উদ্যতন মহলে খবরটা যায় এবং তাদেরই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে এই পদক্ষেপগুলো নিতে হয়েছিল। টিভি চ্যানেলগুলোকে আরও কর্মী বন্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাংবাদিকরা বলেন, কর্মী সুরক্ষায় গণমাধ্যম কর্মী আইন প্রণয়ন জরুরি। আমাদের কোনো ল নাই নিজস্ব, গণমাধ্যম কর্মী আইন একটি অনেক আগে প্রণয়ন করা হয়েছে, ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু সেই আইনটা আজ পর্যন্ত পাশ হচ্ছে না। আলোচনায় উপস্থিত সংস্কৃত জন ও বিশিষ্ট জনেরা বলেন, টেলিভিশনকে শিক্ষা সংস্কৃতি ধারণের অন্যতম মাধ্যম হিসেবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। যেমনিভাবে পর্নোগ্রাফির কথা বলা হলো অথবা অন্য যে কোনো অবক্ষয়ের কথা বলা হলো, নৈতিকতার অবক্ষয়ের কথা বলা হলো, সেগুলোর জন্য আমার মনে হয় আমাদের কিছু প্রাতিষ্ঠানিক উদ্যোগ থাকা খুব বাঞ্ছনীয়। বাংলাদেশের মানুষ অন্তত কুসংস্কার থেকে মুক্ত হবে, শিক্ষায় আলোকিত হবে, তথ্যে আলোকিত হবে, বিনোদনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, সুস্থতা থাকবে, পারস্পরিক বিনিময় করতে পারবো, তথ্য প্রযুক্তির বিনিময় করতে পারবো এবং সত্যিকার অর্থে এই সুস্থ প্রতিযোগিতার মাধ্যমেই আমরা মানুষের কাছে আমাদের তথ্যগুলো পৌঁছে দিতে পারবো। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ টেলিভিশন দিবসে টিভিগুলোকে মানবিক সমাজ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে টিভি মালিকদের কিছু দাবি প্রসঙ্গেও তিনি কথা বলেন। যখন ডিজিটালাইজড হয়ে যাবে তখন এ চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করা যে কেউ চাইলে করতে পারবে। টেলিভিশন রেটিং টিআরপি সেটি একটি সংস্থা করত, এখানেও একটি শৃঙ্খলা খুব সহসা আমরা প্রতিষ্ঠা করব। শিগগিরই গণমাধ্যম কর্মী আইন পাশ করা হবে বলেও জানান হাসান মাহমুদ। তো এককভাবে একটি মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল নয়, আইন প্রণয়ন একটি জটিল প্রক্রিয়া, এটি চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা আশা করছি খুব সহসা পার্লামেন্টে এটি পৌঁছাতে পারব। এখন থেকে প্রতি বছরই বিশ্ব টেলিভিশন দিবস পালনের কথা জানানো হয় অ্যাডকোর পক্ষ থেকে। এবং আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।